লুইস বন্টি সম্ভবত প্রথম প্রশ্ন করেছেন, আমি নিয়মিত শাস্ত্র পাঠ করি, অধ্যয়ন করি, চেতনার উচ্চতায় সহায়ক এমন কর্ম করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করি, তবুও মাঝে মাঝে দেহবোধ এত প্রবল হয়ে যায় ওঠে যে কিছুতেই সচেতনতা রাখতে পারি না। আমার অন্য কোনো আসক্তি নেই, কিন্তু এই হস্তমৈথুনের আসক্তি আমাকে তলিয়ে দিচ্ছে। যখন ইচ্ছা ওঠে তখন পুরো অসচেতন হয়ে যায়, আবার কাজটা শেষ হলে সচেতনতা কাজ করে, তখন খুবই খারাপ লাগে। এটা থেকে পরিত্রাণ কিভাবে পাব? আমার মনে হয় এটা আমার সামনে যাওয়ার পথকে আটকে দিচ্ছে। দেখো লুইস, তোমার নাম কি এবং কোথায় থাকো তা আমি জানি না, বাংলায় লিখেছ, এবং তোমার বয়সও জানি না। তোমার বয়স যদি কৈশোর থেকে যুবকের মধ্যে বা হস্তমৈথুন যখন বলতে তুমি যুবকই হবে মধ্যে হয়, এটাই খুব স্বাভাবিক। দেখো খুব পরিষ্কার পরিষ্কার বিষয়, এই যে প্রথম একদম শেষে যেটা বললাম আমরা বা তুমি যেটা বলে সেটা ছেড়ে দেব, আমার মনে হয় যে আমার যাওয়ার পথ আটকে দিচ্ছে। মনে আমাদের অনেক কিছু হয়, এই মনে হওয়াই আমাদেরকে আটকায়। আমাদের কিছু মনে হয়, মনে হয় সামনে ভূত আছে, মনে হয় সামনে ভগবান আছে, মনে হয় আমাকে কেউ রিচ করে দিল কোনোভাবে, মনে হয় আমাকে কোনোভাবে বঞ্চিত করে দিল, মনে হয় ও আমায় খুব ভালোবাসে। আমাদের অনেক কিছু মনে হয় এবং এই মনে হওয়াগুলো আমাদের বেশিরভাগ ধারণা এবং পরিস্থিতির উৎপাত। আমি কখনো এই বিষয়ের খুব সমর্থন করছি না, কিন্তু এটা ম্যান্ডেট কিশোর থেকে যুবক বয়সে এই জিনিসগুলি আসবে। এগুলি কোনো ব্যক্তি করায় না, এইগুলি প্রকৃতি আমাদের মধ্যে এই রকম রসায়ন এই রকম ইম্পালসেস নিয়ে আসে, এটা হওয়ারই। হ্যাঁ, কোনো কিছুই জীবনে যখন অসংযত পরিমাণে হয়ে যায়, যখন তা পরিমিত না হয়ে অপরিমিত হয়ে যায়, সে যে কিছু হতে পারে, হস্তমৈথুন নয়, খাওয়া, ঘুম, অধিক পড়াশোনা, অধিক পড়াশোনা কি হয়ে খারাপ? খারাপ, জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। অধিক খেলাধুলা খারাপ, আমাদের জ্ঞান থেকে বিচ্ছিন্ন করে দেয়। অধিক কোনো কিছুই জীবনের দাবি নয়। জীবন চায় সর্বদাই সন্তুলন, জীবন চায় এক হারমোনি, জীবন চায় বিবিধ ভাবের সমাহারে এক পরিপূর্ণ বিকাশ। ঠিক তো, যদি কিছু অধিক হয়ে যায় তখন মাথায় রাখতে হবে সহজভাবে, কিছু আমাদের জীবনে অধিক আছে মানে আমাদের জীবন সন্তুলিত নেই। আমি বলছি না ধার্মিক হতে, আধ্যাত্মিক হতে বা কোনো বিশিষ্ট ভাবনা চিন্তার অধিকারী হতে হবে, আমি সহজভাবে বলছি সন্তুলন নেই। আমার খেলা, আমার ঘোরা, আমার মেশা বন্ধুবান্ধবের সাথে, আমার ওঠা বসা, আমার শাস্ত্র পাঠ, এই সব কিছু মিলেমিশে আমাকে গঠন করছে না। কোনো কিছু অধিক, ধরো তুমি হস্তমৈথুন ছেড়ে দাও, কেউ অধিক খায়, তার মানে তার জীবন কোনোভাবে পূর্ণাঙ্গ রূপে সন্তুলিত হয়নি। ওই অসন্তুলনই, ওই অসন্তুলনের আক্ষেপই আমাদের জীবনে অতি নিয়ে আসে, অতি নিদ্রা আনে, ডিপ্রেশন আনে, অ্যাংজাইটি আনে, ভয় আনে, সম্পর্কের মধ্যে জটিলতা আনে, সব কিছু, যে কোনো অতি। আবার অল্প ঘুম হয় না, আবার কেউ কেউ আছে যাদের এরকম কিছুই নেই, তারা হয়তো দেখা যাবে শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞানে একদম টইটম্বর হয়ে গিয়ে অহংকারে টইটম্বর হয়ে যাচ্ছে। কোনো জিনিসই জীবন অতি আর অল্পে চলে না, অতি অল্প সবসময় জীবনের বিকৃতি। প্রথম তাহলে সিদ্ধান্ত কি? প্রথম সিদ্ধান্ত দেখতে হবে এই অতি অল্প কোথা থেকে এনেছি। সেরকম ক্ষেত্রে এই সব বিষয়তে আমি পরিষ্কারভাবে বলবো, কোনো মেডিকেল যে যথাযথ জানে তার সহায়তা নাও। আজকের দিনে এক আমাদের বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, আমরা শরীর বিষয়ে অনেক কিছু বুঝেছি, আমরা রসায়ন বিষয়ে, কেমিস্ট্রি বিষয়ে, অ্যানাটমি বিষয়ে অনেক কিছু জানি, সব রকম খোলা আছে, কিন্তু আমাদের কনসেপ্ট থাকে, অমুক বইতে লেখা আছে, অমুক ব্যক্তি বলেছে, অমুক মহাপুরুষ বলেছে, যে কেউ বলেছে সেটা ধারণা থেকেই তো বলেছে। আমি কি বললাম? অনেকে এসে বলবে তাহলে আপনি সমর্থন করছেন, আমি না সমর্থন করছি, না সমর্থন করছি, আমি না অধিক খাবার সমর্থন করছি, না অল্প খাবার সমর্থন করছি, আমি না 10টা গার্লফ্রেন্ডের সমর্থন করছি, না কোনো আমার স্ত্রী বান্ধবী থাকবে না তার সমর্থন করছি, আমি কোনোটাই সমর্থন অসমর্থনে যাচ্ছি না। জীবনে সব কিছুর স্থান আছে, আমাদেরকে খুব সচেতনভাবে দেখতে হবে
আমাদের জীবনে কি চাই, যখনই কিছু অতিরিক্ত হয়ে যাচ্ছে প্রথম ডাক্তারের কাছে কনসাল্ট করো যে এই সময়ের যে দাবি তাতে এরম শারীরিক বৃত্তিগুলি কেমন হয়, ফ্রিকোয়েন্ট হয়, মানসিক যে সাইকোলজিক্যাল আমাদের হেলম আছে সেই হিসাবে আলাদা হয়, আমাদের সঙ্গতি সব কিছু হতে পারে। আবার এটাও হতে পারে যে তুমি শাস্ত্র অধ্যয়ন করছো ইত্যাদি কথা বলছো, কি হয়ে যায় জানো তো, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ব্যক্তি নিজেকে প্রচণ্ড সাপ্রেস করতে চেষ্টা করে, সে মাথায় একটা কনসেপ্ট বানিয়ে নেয় এরকম হয়ে যাওয়া মানে খারাপ। দেখো প্রত্যেকটা খারাপের একটা ভালো আছে। আজকে সকালে আমি গীতার ক্লাস নিতে গিয়ে বলছিলাম সুখ আর দুঃখ সমান আয়ুর, শাস্ত্রের কথা, ভালো আর মন্দ সমান আয়ুর, এটা সম, এরা বন্ধু। সমান আয়ু মানে পাঁচ বছর পাঁচ বছর, দশ বছর দশ বছর। যে বলছে শাস্ত্র অধ্যয়ন করা, আমি খারাপ বলছি না, এটা একমাত্র ভালো এবং এটা খারাপ, তার ডুয়ালিটি এসে গিয়েছে। এটি দুটোই জীবনের অংশ, একে সহজ স্বীকার করতে হবে। কোনো কিছুর অতিরিক্ত আমাদেরকে জীবনের দ্বন্দ্বে নিয়ে যায়, তো এই দ্বন্দ্ব থেকে আমরা চেষ্টা করব এগিয়ে আসতে। তো প্রথমে দেখো, প্রথমে মাথা থেকে কনসেপ্ট বের করে নাও, এটা আমাকে পিছিয়ে দিচ্ছে, জীবন একটা জার্নি। পিছিয়ে দিচ্ছে মানে এটা কি, তুমি কি বয়সে ছোট হয়ে যাচ্ছ না, আমার আধ্যাত্মিক উন্নতিতে পিছিয়ে দিচ্ছে? আমি বলো তোমার কনসেপ্ট, প্রত্যেকের কনসেপ্ট জীবন জার্নিতে যায়। সাতাশ বছরে যে ছেলেটি আমার সামনে এসে কিছু বুঝলো না, হয়তো ২৯ বছরে সেই একই জিনিস সে হয়তো গিয়ে দক্ষিণ ভারতে কোনো সন্ন্যাসীর সামনে বুঝবে, তাহলে কি সে পিছিয়ে গেল? আমার কাছে এসে না বোঝা, আমি উদাহরণ দিচ্ছি, তার ২৯ বছরে গিয়ে বোঝার জার্নির সহায়ক। এটা যত ম্যাচুরিটি আসে, যত আমাদের জীবনে ইলাবরেটনেস আসে, যত আমরা ভিতর থেকে উদার হয়ে যাই, স্বচ্ছ হয়ে যাই এবং বিরাট দেখতে শিখি, তত বুঝতে পারি। তো পিছিয়ে কিছু দিচ্ছে না, প্রথমেই কনসেপ্ট ছেড়ে দাও। দ্বিতীয় দেখো, শরীর মনের যা গঠন সেই হিসাবে তুমি কিছু অতীতে আছো কি না, অতি সবসময় হানিকর। এই ক্ষেত্রে একটি কথা, পুরুষকারের কথা তো বলবই, পুরুষকার মানে এই নয় যে তোমাকে কিছু করতে হবে, পুরুষকারের ভাব এই যে আমি আমাকে ভালোবাসি, আমি অনেকবার বলেছি আবার বলছি, আমি আমার প্রেমে আছি, আমি নিজের স্টোম্যাক কেমন ফুড দিতে পারি না যেটা এর কার্যক্ষমতাকে নষ্ট করে, আমি আমার চোখে লঙ্কা গুঁড়ো দিতে পারি না, আমি আমার নিজেকে আঘাত করতে পারি না শারীরিকভাবে, মানসিকভাবে আমি নিজেকে দুশ্চিন্তায় রাখতে পারি না। আর তুমি আধ্যাত্মিক জগতে আছো, আধ্যাত্মিকভাবে যদি দেখি আমি প্রজ্ঞা থেকে বঞ্চিত থাকতে পারি না, এটা হলো প্রেম নিজের প্রতি। তো যদি শারীরিক স্তরে কিছু জিনিস অতি হয়, আমাদের যদি সেই প্রেম না থাকে নিজের প্রতি, সেই অতিকে আমরা ছাড়তে না পারছি, আমি ছাড়তে বলছি আমি অতি বর্জন বলছি, তাহলে আমরা নিজের ভালোবাসায় নেই। আমাদেরকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, এবং নিজেকে ভালোবাসতে কী করে শেখা যায়, আরও আরও বেশি ধ্যানপূর্ণ হওয়া, সচেতন হওয়া, এটা প্রয়োজন। তারপরে জীবনের যে একটু উত্থান পতন এই কম বয়সে, আমাদেরকে স্বীকার করতে হবে। স্বীকার করতে হবে, চুপ করে বসে থাকা না, তার কনসিয়াস অবজারভার হতে হবে, তার সাক্ষী হতে হবে যে হ্যাঁ এই জায়গাটায় কিছু একটা হচ্ছে, ঠিক আছে আমি আমার কাজটি সুন্দরভাবে করি, আমি আমার জীবনের যে আরও বিভিন্ন দিক আছে সেগুলোকে নিয়ে থাকি। আমি কিছু অ্যাভয়েড করতে বলছি না, সাধারণত বলা হয় এই দিকটায় ফোকাস করো, ওই দিকের কথা ভেবো না, ভেবো না বললেই বেশি ভাবনা হবে, কারণ ভেবো নাই ওই বললাম সমবয়সী, ভাবার সমবয়সী, ভাবা না ভাবা নয়, ভাবনা এলো ভাবনা গেল, নিজের যে সৌন্দর্যগুলো আছে সেগুলোকে নিয়ে এগাও। এই অসুন্দর জিনিসটি কিছু অসুন্দর নয়, এই জগতে জীবনে কিছু অসুন্দর নয়, যা অস্তিত্ব তোমাকে দিয়েছে তা তোমার প্রয়োজন, এই মুহূর্তের প্রয়োজন। আমি খুব বোল্ডলি বলছি, অনেক সময় পড়ে যাওয়াও জীবনের দাবি, তো আমরা নিজেকে তো পড়ে যাওয়া হিসাবে দেখবো না, আমি বলি কাঁটার ফুল একই, কিন্তু আমরা তো কাউকে ভ্যালেন্টাইন্স ডে থেকে কাঁটা দেবো না, যেহেতু একই আমরা ফুলই দেব। সেই জন্য আমরা সবসময় জীবনের সৌন্দর্যকে নিয়ে এগাবার চেষ্টা করব, এই সৌন্দর্যকে নিয়ে এগাতে গেলে মাঝে মাঝে কিন্তু এরকম অসৌন্দর্য, যাকে আমরা সো কল অসৌন্দর্য বলি, তাও আসবে। আমরা ডুয়ালিটি ক্রিয়েট করব না, আমরা যখন স্বীকার করে নিই না যে এটাও আছে ওটাও আছে, পুরো জীবন বড় হালকা হয়ে যায়। এই হালকা মনই ধ্যানীর হয়, সাধকের হয়, এই হালকা মন আমাদের চাই। তো নিজেকে সব কনসেপ্ট থেকে মুক্ত করো, কোনটা ঠিক কোনটা ভুল বলো, আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, এটা ঘটছে স্বীকার করো, হ্যাঁ এটা ঘটছে, দেখো নিজের মধ্যে যে কি সৌন্দর্য আছে যেটাকে তুমি ম্যানিফেস্ট করতে পারো। এই নিয়ে মাথা ঘামানোর মতো এই যে গোল্ডেন পিরিয়ড একটি যুবকের, তা অপচয় করো না। মাথা ঘামানো না মানে আমি বলছি না যে তুমি এই নিয়ে ভাবলে নিজেকে অপরাধী বোধ করো, এসে গেল চলে গেল,
রাস্তায় ফুটপাতে কত কিছু আসে যায়, মনের মধ্যেও এরকম ফুটপাত আমাদের যাই আসে, প্রকৃতি নিয়ে আসে, অস্তিত্ব নিয়ে আসে, নিয়ে গেল চলে গেল। নিজের যে হ্যাবিট আছে বা নিজের যে হবিসগুলো আছে, নিজের যে সুন্দর দিক আছে ম্যানিফেস্ট করো, সেটা নিয়ে মশগুল থাকো। যখন সেই ফাঁকগুলো তৈরি হয়, সাধারণত ওই ফাঁকগুলো যখন আমরা পূরণ করি না, তখনই এই সব বিকৃতিগুলি জীবনে সাধারণত এসে থাকে, বিভিন্ন কারণ হয়, এটা একটা দিক মাত্র যেটা বললাম। তো চেষ্টা করতে হবে, আমাদের দেখতে হবে আমাদের কোন দিক আছে যেখানে ম্যানিফেস্ট করতে পারি, একে স্টপ করার চেষ্টা করলে হবে না, আমি কোন দিক আছে যেটাকে ম্যানিফেস্ট করতে পারি, ব্যাস আটকানোর চেষ্টা না, জীবনকে প্রবাহিত হতে দাও, এই প্রবাহের মধ্যে যে সৌন্দর্য সেটাকে ম্যানিফেস্ট করো, ঠিক আছে।